ঘরঘর বিজেপি। জনসম্পর্ক এই অভিযান বিগত 15 দিন ধরে চলছে কৈলাসহরে। শনিবার দিনও হলো এই কর্মসূচি চণ্ডীপুর মণ্ডল কমিটির উদ্যোগে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের 12 নং বুথে। এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক সাড়া গোটা এলাকায়। ভারতীয় যুব মোর্চা চণ্ডীপুর মণ্ডল কমিটির উদ্যোগে শনিবার সকাল থেকে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের 12 নম্বর বুথ এলাকায় ঘর ঘর বিজেপি কর্মসূচি শুরু সম্পন্ন হল। ঘর ঘর বিজেপি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব মোর্চা ঊনকোটি জেলা কমিটির সভাপতি অরূপ ধর, যুব মোর্চা চণ্ডীপুর মণ্ডলের সভাপতি অমিয় দাস, যুব নেতা তথা শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নয়ন পাল সহ আরো অনেকেই। এই কর্মসূচিতে দলীয় নেতৃত্বদের পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ঘর ঘর বিজেপি এই কর্মসূচি চলাকালীন যুব মোর্চা চণ্ডীপুর মণ্ডলের সভাপতি অমিয় দাস সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানালেন যে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত সহ গোটা চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বিগত 15 দিন ধরে প্রতিদিন ঘর ঘর বিজেপি এই কর্মসূচি চলছে। মূলত 4.5 বছরে রাজ্যের বিজেপি সরকার সাধারণ মানুষের জন্য কি কি করেছে সেসব ফিরিস্তি নিয়েই প্রতিদিন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচার অভিযান করছে। তিনি বলেন যে বিগত 4.5 বছরে শুধুমাত্র চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রই 10,000-এরও বেশি প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিনামূল্যে পাকা ঘর দেওয়া হয়েছে। পক্ষে বিপক্ষে কি বলছে তারই আমরা মানুষের কাছ থেকে রিপোর্ট কার্ড দিচ্ছি চণ্ডীপুর বিধানসভায়। আমাদের বিধানসভাতে আপনারা জানেন বিগত 40 বছর যাবত এখানে কমিউনিস্টের সিপিএম বিধায়ক আপনারা জিতছে এবং সিপিএম বিধায়ক বিজয়ী এখান থেকে মন্ত্রী হয়েছেন মাননীয় তপন চক্রবর্তী, বর্তমানে যিনি বিধায়ক আছেন। উনি গত 25 বছর যাবত এখানে মন্ত্রী থাকার পরও আমাদের চণ্ডীপুর বিধানসভাতে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। আমরা প্রত্যেকটি বাড়িতে, আমরা প্রত্যেকটি জায়গাতে যখন আমরা যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি এবং মানুষের মুখ থেকে শুনতে পাচ্ছি আমরা। এবং ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর গত 4.5 বছরে আমাদের বিধানসভা এলাকায় প্রায় এখন পর্যন্ত প্রায় 8-10 হাজার আমাদের ঘর দেওয়া হয়েছে আমাদের বিধানসভাতে। শুধু আমরা প্রত্যেকটা মানুষ, ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর আমরা প্রত্যেকটা মানুষের পাশে আছি এবং আগামী দিনেও থাকবো। এবং 2023 নির্বাচনে আমরা মানুষের জনতা জনার্দনের কাছে যখন আমরা যাচ্ছি আমরা প্রত্যেকটি মানুষের কাছে একটি আবার শুনতে পাচ্ছি যে 23-এ আবার বিজেপি সরকার এবং অধিক সংখ্যায় 50-এরও বেশি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার। তাছাড়া চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বিনামূল্যে শৌচালয়, রাস্তাঘাট, বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। গ্রামীণ এলাকায় হাঁস, মোরগ, শুকর, গরু বিনামূল্যে বিতরণ করা হয়েছে। দলের পক্ষ থেকে প্রতিটি সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভালোই সাড়া পাওয়া যাচ্ছে বলে জানালেন তিনি। 2018 সালের পূর্বে বাম আমলে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে প্রকৃত কোনো উন্নয়ন হয়নি বলে জানালেন অমিয় দাস। তাই 2023 সালের বিধানসভা ভোটে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করবে সাধারণ মানুষের, এই আশাও ব্যক্ত করলেন তিনি। এদিকে 18 ডিসেম্বর আগরতলার রাস্তাবল মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে আসবেন। সেই সভায় উপস্থিত থাকার জন্য সবার বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে কয়েক হাজার সাধারণ মানুষ যাবে বলে জানালেন অমিয় দাস। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।